সুদান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধরত আধার সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান আব্দেল ফাতা বুরহান। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে 78তম অধিবেশনে দেয়া ভাষণে তিনি একথা বলেন। তিনি সতর্ক করেন, সুদানের যুদ্ধ আরও ভয়াবহ আকার নিয়ে ছড়িয়ে পড়তে পারে পুরো আফ্রিকা জুড়ে। হুমকির মুখে পড়বে আফ্রিকা সহ পুরো বিশ্বের শান্তি। রুশ ভাড়াটে যোদ্ধাদের গ্রুপ ওয়াগনারের নাম উল্লেখ না করে সুদানের সেনাপ্রধান বলেন, শুধুমাত্র র্যাপিড সাপোর্ট ফোর্স নয়, সুদান সীমান্তের বাইরে থেকে তাদের যারা মদত দিচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। র্যাপিড সাপোর্ট ফোর্সের প্রতি আঞ্চলিক ও আন্তর্জাতিক সহায়তার নিন্দা জানিয়ে আব্দেল ফাতা বুরহান বলেন, তাদেরকে সহায়তা দিয়ে যে আগুন লাগানো হচ্ছে সে আগুনে ছারখার হবে শুধু এই অঞ্চল নয়, পুরো বিশ্ব। 15 এপ্রিল থেকে সুদান সেনাবাহিনী ও র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে যুদ্ধ শুরু হয়।